सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन आपनादेर जादेर जन्मलग्न बृश्चिक, अर्थात बृश्चिक लग्ने जन्मग्रहणकारी जातक जातिकादेर बांगला 1428 सालटी केमन जाबे, विशेष करे एक नजरे बृश्चिक राशि जातक जातिकादेर बांगला 1428 सालेर भाग्यफल बला हबे। विशेष करे बृश्चिक लग्ने जातक जातिकारा केमन मानुष, कोन चरित्रेर मानुष, कि चरित्र बैशिष्ट्य बहन करबे, ताछाड़া शरीर स्वास्थ्य केमन थाकबे, कर्म ब्यबसा बाणिज्य कोन पथे कतटा उन्नति करबेन, सेई संगे दाम्पत्य सुख शांति आत्मीय स्वजन भाग्य केमन थाकबे, एमनकि विद्या शिक्षा কতটা সফল হবেন, সেই সঙ্গে শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন, এমনকি প্রেম প্রীতি বন্ধু মিত্র ভাগ্য কেমন থাকবে, সেই সঙ্গে অশুভ ফল প্রশমনের জন্য কি করবেন, এই সকল কিছু নিয়েই আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের বৃশ্চিক লগ্নে জন্ম, এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সাধারণত উদার, গম্ভীর, হাস্য রসে পটু, বিজ্ঞ, পরিশ্রমী, সৎ ও প্রচুর প্রাণ শক্তি সম্পন্ন হয়ে থাকেন। তাছাড়া বর্ষারম্ভকালে অর্থাৎ পয়লা বৈশাখ 1428 বাংলা সালের শুরুতেই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি সেনাপতি মঙ্গল আপনাদের লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে রাহু মঙ্গল যুক্ত হয়ে। অপরদিকে সমগ্র বছরই আপনাদের লগ্নের উপর কিন্তু তুঙ্গস্থ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া তৃতীয় এবং চতুর্থ পতি ন্যায়ের দেবতা শনি মহারাজ গোটা বছরই লগ্নের তৃতীয় পরিভ্রমণ করবে এবং ধনপতি ও পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি সে আপনাদের লগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে। তাছাড়া লগ্নের ষষ্ঠে রবি, বুধ, শুক্রের পরিভ্রমণ সব মিলিয়ে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বাংলা 1428 সালটি, বিশেষ করে আপনাদের ভাগ্যাকাশে কালো মেঘে আসন্ন হয়ে থাকতে পারে। মনে রাখবেন, একদিকে আয় উপার্জন কম, অপরদিকে নিত্য খরচের চাপ বাড়তে থাকায় সঞ্চয় হওয়া অনেকাংশে কঠিন হবে। সেই সঙ্গে উৎকট উদ্ভট ঝামেলা, শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশ, মনে রাখবেন লগ্নস্থ কেতু, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে আপনার মান মর্যাদা ধুলায় মিশিয়ে যেতে পারে বা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে, এমনকি দুর্জনেরা পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে রাগ, জেদ, অহংকার, আবেগ এবং হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে, নচেত ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া সমগ্র বছরই আপনাদের লগ্নের সপ্তমে তুঙ্গস্থ রাহুর অবস্থান এবং সপ্তম ও দ্বাদশপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের অশুভ প্রভাবে, বিশেষ করে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়তে পারে। তাছাড়া যোগ্য কর্ম ও বিদেশ গমনের আশায় বিনিয়োগে অধিক সতর্ক থাকতে হবে। তবে মনে রাখবেন, চৌঠা শ্রাবণ আপনাদের লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল বা ভূমিপুত্র মঙ্গলের সিংহ রাশিতে পদার্পণ, বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সিংহ রাশিতে মঙ্গলের পদার্পণ করায় কর্মে পদোন্নতি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্র, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করতে পারে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে বিশেষ করে যারা বস্ত্রালঙ্কারের ব্যবসায় আছেন, কেমিক্যালের ব্যবসা, চা, কফি, মেশিনারিজ দ্রব্য, রবি শস্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঔষধপত্র, এমনকি ধাতুগত পণ্যের ব্যবসায় যারা নিযুক্ত আছেন, তারা এই বছরটিতে বা বাংলা 1428 সালে অধিক লাভবান হবেন। তাছাড়া চৌঠা কার্তিক বিদ্যাপতি এবং ধনপতি দেবগুরু বৃহস্পতির বক্রত্যাগ, বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ করবে। সেই সঙ্গে তারা
কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন, এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি এই দেবগুরু বৃহস্পতি ফিরিয়ে পাওয়ার পথ খুলে দেবে। এমনকি পিতামাতার দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়ার প্রকোপ কমতে পারে বা পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। তবে মনে রাখবেন, আপনার লগ্নস্থ কেতুর অবস্থান এবং ষষ্ঠে রবি বুধ শুক্রের পরিভ্রমণ বর্ষারম্ভকালে, বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। বিশেষ করে অশ্ব, টিউমার, মাথা, ঘাড়, মাজায় ব্যথা, শত্রুপক্ষের আক্রমণ, অস্ত্রোপচারজনিত কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয় এবছর লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে। তাছাড়া প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে, যদিও শুক্রাচার্য সপ্তম এবং দ্বাদশপতি, তো সপ্তমপতি হিসাবে যেমন শুভ প্রভাব থাকবে, দ্বাদশপতি হিসাবে হয়তো কিছুটা অশুভ থাকতে পারে, তথাপিও এই শুক্রাচার্যের শুভ প্রভাবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া দাম্পত্য জীবনে কিছুটা কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থাকলেও এটি মিটাতে আপনার প্রচেষ্টাই যথেষ্ট হবে। অর্থাৎ দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই বললেই চলে। বরং সপ্তমে তুঙ্গস্থ রাহু শ্বশুরালয় ও জীবনসাথীর তরফ থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, যে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া উনিশে অগ্রহায়ণ সেনাপতি মঙ্গলের আপনার লগ্নে পদার্পণ, অর্থাৎ বৃশ্চিক রাশিতে পদার্পণ, বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন লাভের স্বপ্ন আছে, তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে। অবশ্য মামলা মোকদ্দমার রায় পক্ষে আসলেও সম্পত্তির দখলদারিত্ব নেওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসতে পারে, কারণ লগ্নে কিন্তু তুঙ্গস্থ কেতু অবস্থান করবে, এটি ভুলে গেলে কোনো ক্রমেই চলবে না। তাছাড়া এবছর রাহু মঙ্গল কেতুর কুপ্রভাবে বেশি লোভ লালসা বা ঝুঁকি নেওয়া, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন করা, বিনিয়োগ করা, ঘুষ উৎকোচ গ্রহণ করা বা নেশা জাতীয় দ্রব্য সেবন বা ক্রয় বিক্রয় করা, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নচেৎ কিন্তু শ্রীঘরে ঢুকতে হতে পারে। সেই সঙ্গে পূর্বেও বলেছি, আবারও বলবো, যে রাগ, জেদ, অহংকার, আবেগ ও হটকারী সিদ্ধান্ত বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী ও সঞ্চয়ী হলে প্রতিকূলতা অনেকাংশে কাটাতে সক্ষম হবেন। এতদূর সত্ত্বেও বাংলা 1428 সালে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তো দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এত সকল অশুভ প্রভাব আমরা কীভাবে কাটাবো। বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বাংলা 1428 সালের অশুভ ফল প্রশমনের জন্য রক্ত প্রবাল, ক্যাটসাই এবং মুক্তা এই তিনটি রত্ন ধারণ করুন। যদি এই রত্ন তিনটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে অনন্তমূল, অশ্বগন্ধার মূল এবং ক্ষীরিকামূল ধারণ করুন। যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন, তাহলে মঙ্গল, শুক্র এবং চন্দ্রের মন্ত্র দেওয়া থাকবে। এই মন্ত্রগুলোর মধ্যে গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করুন। দেখবেন অশুভ ফল অনেকাংশে দূরীভূত হবে। এতেও অসমর্থ হলে আপনারা দক্ষিণাকালী ও গণপতি যন্ত্র কবচ ধারণ করুন। দেখবেন দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, অর্থাৎ অশুভ ফল সর্বনিম্ন মাত্রায় অশুভ ফল দেবে এবং শুভ ফল সর্বোচ্চ মাত্রায় প্রাপ্ত হয়। বছরটিকে স্মরণীয়, বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। বিশেষ করে অশুভ ফলের মাত্রা যদি কমাতে পারেন, তাহলে শুভ ফলের মাত্রা নিশ্চিতরূপে বাড়বে, যার ফলে আপনাদের জন্য বেশ
মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে বাংলা 1428 সালের বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।